আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস ফোরে। ইংলিশ ফর টুডে বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে পাঠ দান করবো। আমার গত ক্লাসে আমি তোমাদেরকে ইউনিট থ্রি পড়িয়েছি, রিডিং পড়িয়েছিলাম। তোমাদের কাছে নিশ্চয় বইটি আছে, ফারজানা এবং জামিল সম্পর্কে আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমি ফারজানা এবং জামিল সম্পর্কে কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করবো, আর একটু তোমাদেরকে শর্ট প্যারাগ্রাফ দিয়েছি। তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধুরা। এখন আমি তোমাদেরকে ফারজানা এবং জামিল সম্পর্কে কোয়েশ্চেনগুলো বিস্তারিত আলোচনা করব। আমি এক নম্বরে কোয়েশ্চেন দিয়েছি, দেখো বন্ধুরা, ফায়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম, আমরা পড়েছিলাম ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। দুই নম্বরে দিয়েছি, হুইচ স্কুল ডো ফারজানা অ্যান্ড জামিল রিড ইন, ফারজানা অ্যান্ড জামিল রিড ইন চাচুয়া প্রাইমারি স্কুল। তিন নম্বরে দিয়েছি, হু আর গুড স্টুডেন্ট, ফারজানা অ্যান্ড জামিল আর গুড স্টুডেন্ট। ফোর নম্বরে দিয়েছি, হোয়াট ইজ রেহনা পারভিন, রেহনা পারভিন ইজ এ ডক্টর। পাঁচ নম্বরে দিয়েছি, হোয়ার ডাজ ফারজানা রেহনা পারভিন ওয়াক। আমি পাঁচ নম্বর কোয়েশ্চেনটা আবার বলছি, হোয়ার ডাজ রেহনা পারভিন ওয়াক। আমি দিয়েছি আনসারটা, রেহনা পারভিন ওয়াক অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। আমি তোমাদেরকে বন্ধুরা আবার কোয়েশ্চেনগুলো রিপিট করছি, দেখো মনোযোগ সহকারে। ফায়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম, আমরা এখানে বলেছে ফারজানা এবং জামিল কোথা থেকে এসেছে, বাংলাটা হচ্ছে। আমরা পড়েছিলাম ইউনিট থ্রির মধ্যে ফারজানা এবং জামিল এসেছে কুষ্টিয়া থেকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। দুই নম্বরে বলেছে, হুইচ স্কুল ডো ফারজানা অ্যান্ড জামিল রিড ইন, এখানে বলেছে ফারজানা এবং জামিল কোন স্কুলে পড়াশোনা করে, ফারজানা অ্যান্ড জামিল রিড ইন চাচুয়া প্রাইমারি স্কুল। তিন নম্বরে বলেছে, হু আর গুড স্টুডেন্ট, এখানে আমরা ইউনিট থ্রির মধ্যে পড়েছি কারা ভালো শিক্ষার্থী ছিল, তাহলে হবে অ্যান্সার হবে ফারজানা অ্যান্ড জামিল আর গুড স্টুডেন্ট। ফোর নম্বরে বলেছে, হোয়াট ইজ রেহনা পারভিন, রেহনা পারভিন কে কী করে, তাহলে এখানে হবে রেহনা পারভিন ইজ এ ডক্টর। রেহনা পারভিন হচ্ছে আমরা ইউনিট থ্রির মধ্যে পড়েছিলাম ফারজানা এবং জামিলের মা, রেহনা পারভিন ইজ এ ডক্টর। ফায়ার ডাজ রেহনা পারভিন ওয়ার্ক, রেহনা পারভিন কোথায় কাজ করে, তাহলে রেহনা পারভিন ওয়ার্ক অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। আমি আবার তোমাদের সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধুরা আবার আমি কোয়েশ্চেনগুলো একবার বলে যাচ্ছি, রিপিট করতেছি, রিভার্সের পুনঃ দেখো। ফায়ার আর ফারজানা অ্যান্ড জামিল ফ্রম, তাহলে আনসার হবে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। দুই নম্বরে বলেছি, হুইচ স্কুল ডো ফারজানা অ্যান্ড জামিল রিড ইন, ফারজানা অ্যান্ড জামিল রিড ইন চাচুয়া প্রাইমারি স্কুল। তিন নম্বর বলেছি, হু আর গুড স্টুডেন্ট, ফারজানা অ্যান্ড জামিল আর গুড স্টুডেন্ট। চার নম্বর বলেছে, হোয়াট ইজ রেহনা পারভিন, রেহনা পারভিন ইজ এ ডক্টর। পাঁচ নম্বর বলেছে, হোয়ার ডাজ রেহনা পারভিন ওয়াক, অ্যান্সার হবে রেহনা পারভিন ওয়াক অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া। এই তোমাদের ফার্স্টে আমি কোয়েশ্চেন দিয়েছি, তারপরে আমি দেখো তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য আলাদা করে দিয়েছি একটা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ দিয়েছি, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউরসেলফ। আমরা এখানে ফ্যামিলির মধ্যে পড়েছিলাম, ইউনিট থ্রির মধ্যে ছিল ফারজানা এবং জামিলের পরিবার, জামিলের বাবা মা সম্পর্কে ছিল, ওর পরিবারে কে কে আছে সে সম্পর্কে ছিল। এখন তোমরা নিজেদের মতো করে একটি প্যারাগ্রাফ লিখবে, বেশি হলে তোমাদের পাঁচটি বাক্য বা ছয়টি, ফাইভ সেন্টেন্স অথবা এইট সেন্টেন্সের মধ্যে তোমরা নিজেদের ওইখানে প্রথমে লিখবে তোমাদের নিজেদের নাম লিখবে, তারপরে তোমরা লিখবে ওইখানে তোমাদের নিজেদের বয়স সম্পর্কে লিখবে, তোমরা কোন ক্লাসে পড়ো সেটা লিখবে, তোমাদের স্কুলের নাম লিখবে, তোমরা কোথায় থাকো সেটা লিখবে, তোমরা অবসর সময়ে কী করো সে সম্পর্কে লিখতে পারো, তোমাদের হবি কী সেটা সম্পর্কে লিখতে পারো। এই সব এই বিষয়গুলো আসার মতন ইউজসেলফ একটা প্যারাগ্রাফ তোমরা নিজেদের মতো করে লিখবে শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমরা ফারজানা এবং জামিলের জামিল সম্পর্কে পড়েছিলাম ইউনিট থ্রির মধ্যে, এটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ দিয়েছি অ্যাবাউট ইউরসেলফ। তোমাদের নিজের সম্পর্কে পাঁচটি বা ছয়টি বাক্যে একটি প্যারাগ্রাফ তোমরা নিজেরা এসবে করবে। আজকে আমি এতটুকু আলোচনা করেছি, আজকে তোমাদের পড়ার ডায়েরি থাকবে বন্ধুরা, তোমরা একটা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো বন্ধুরা। এখানে ডায়েরি থাকবে, তোমাদের কোয়েশ্চেন আনসার ওয়ান থেকে ফাইভ রাউন্ড শিখবে, এবং ইউজ স্যার প্যারাগ্রাফ এসডব্লিউ করবে।
সবাই নিজের নাম লিখবে, নিজের বাবার নাম লিখবে, নিজের মায়ের নাম লিখবে, নিজের বয়স সম্পর্কে লিখবে, নিজের বাবার পেশা সম্পর্কেও লিখতে পারো। তোমাদের তোমরা কোন স্কুলে পড়ো সেটা লিখবে, তোমরা কোথায় বাস করো সেটা লিখবে, তোমাদের সব কি সেটা সম্পর্কে তোমরা 5টি বা 6টি 7টি তোমাদের